আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিফাত। আমার পেজ ভায়োলেটাইজ থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম। নর্মালি তো এখন আমি এই টাইমে একটা লাইভ করি, আজকেও 9:30-9:30 দিকে আরেকটা লাইভ করব ইনশাল্লাহ। কিছু প্রোডাক্ট দেখাতে চেষ্টা করব, ডিসকাউন্টে কিছু প্রোডাক্ট দিব, ঠিক আছে? তো দেখেন, আমি ক্যাপশনে খুব সুন্দর করে লিখে দিয়েছি তাওয়াক্কাল। আজকে আমি আপনাদেরকে যা দেখাবো সেটা হচ্ছে গিয়ে তাওয়াক্কালের কুর্তি দেখাবো। হ্যাঁ, তাওয়াক্কালের কুর্তি দেখাবো। তার আগে আমি আমাদের ইন্ট্রোটা দিয়ে নিই। আর হচ্ছে গিয়ে যারা যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, যারা যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, সব কিছু ওকে আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? তো আমি ইন্ট্রোটা দিয়ে ফেলি। সেটা হচ্ছে কি, ভায়োলেটাইজ টোটালি অনলাইন বেসড, আমাদের কোথাও কোনো শোরুম নাই। আপনাকে যখন অর্ডার প্লেস করতে হবে অবশ্যই আমাদের লাইভ সেশনগুলো দেখে, পেজের লাইভ সেশনগুলো দেখে, সেখান থেকে স্ক্রিনশট দিয়ে তারপরে আমাদের মেসেজ অপশনে স্ক্রিনশট দিবেন, অ্যাড্রেস ফোন নাম্বার একবারে সহ, তখন আমাদের মডারেটর হচ্ছে কি আপনাদেরকে আপনার অর্ডারটাকে কনফার্ম করে দিবে, ঠিক আছে? আর ইনসাইড ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, আউটসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে 130 টাকা। রেডেক্স আমরা পাঠানোর মাধ্যমে আমরা ডেলিভারি করি। সো যেইসব জায়গাগুলো ঢাকার বাইরে, রেডেক্স এবং পাঠার কভারেজ এরিয়ার বাইরে, সেসব জায়গায় আপনাকে ফুল পেমেন্ট বিকাশে করে তারপরে প্রোডাক্টটা নিতে হবে সুন্দরবনের মাধ্যমে। সুন্দরবনে কোনো প্রোডাক্ট আমরা অন কন্ডিশনে পাঠাই না। হ্যাঁ, আর কি, আর তেমন কোনো কিছুই না। যখন আপনি অর্ডার প্লেস করবেন তখন অবশ্যই 100% শিওর হয়ে অর্ডার প্লেস করবেন। অর্ডার প্লেস করার পরে ক্যান্সেল করার কোনো অপশন নাই বা অর্ডার চেঞ্জ করার কোনো ধরনের কোনো অপশন নাই। আচ্ছা, আজান করতেছে, সো আমি জাস্ট 1 মিনিট একটু পজ নেই। আজান পড়তেছে, তো আমি 1 মিনিট একটু পজ নিই। আচ্ছা, আজকে কি দেখাবো আপু? তোমার ড্রেসটা সুন্দর, আমারটা দেখাবো, সাথে থাকেন অবশ্যই, আমারটা দেখাবো, ক্লিয়ার আপু। আচ্ছা আচ্ছা, আমি একটু কমেন্ট করে পড়ে আসি না, কেমন কে লিখেছে, হাই বিউটিফুল আপু। আচ্ছা, শর্মিন আনন্দ করছে, হাই কিউট আপু। আচ্ছা, আজান শেষ হয়ে গেছে, আমরা আবার শুরু করে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে এই যে আমার এখানে আবার সেম কমেন্টের প্রবলেম হচ্ছে, কমেন্ট দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো আপনারা যারা যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিন। হ্যাঁ, যারা যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে শেয়ার করে দিন। বাসারাত নীলাপুর লিখেছে, লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি শুরু করে দিই। সেটা হচ্ছে কি, আমি আজকে আপনাদেরকে তাওয়াক্কালের কুর্তি দেখাবো, ঠিক আছে? তাওয়াক্কালের কুর্তি দেখাবো এবং এইটা একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট, এটা একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট। প্রথমে কি আমারটা দিয়ে শুরু করব? কুর্তি কিন্তু সবসময় একটু ঢোলাঢালা পরবেন, যেই সাইজটা আপনাদের সাইজ যেটা তার থেকে একটু বড় নেবেন, ঠিক আছে? একটু বড় নেবেন। হুমায়রা শেখ লিখেছে, হ্যালো বিউটিফুল, হ্যালো ডিয়ার। আমি শুরু করে দেই, ঠিক আছে? আচ্ছা, কারা কারা শেয়ার করছেন একটু কমেন্ট করে জানান। কামরুন কে আপু লিখেছে, শেয়ার ডান, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমার কাছ থেকে আমুর জন্য ড্রেস নিয়েছে, আজকে লাইভ ক্লিয়ার আছে আপুনি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, লাইভ ক্লিয়ার থাকাটা একটা ব্লেসিংস। এই যে দেখেন, এইটা হচ্ছে গিয়ে ব্ল্যাকের মধ্যে, এইটা হচ্ছে গিয়ে ব্ল্যাকের মধ্যে অল ওভার, দেখেন খুব সুন্দর করে অল ওভার। এগুলো হচ্ছে গিয়ে ফয়েল প্রিন্ট করা আছে, এগুলো কিন্তু কোনোটাই উঠে যাবে না বা কালো হয়ে যাবে না, ঠিক আছে? যদি না আপনি মানে খুব কপসলায় টপসলায় ওয়াশ করেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে গিয়ে নেকটা, দেখেন নেকটার মধ্যে জারি ওয়ার্ক করা আছে, সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে। এখানে যে স্টোনগুলো আছে, এই স্টোনগুলো হচ্ছে গিয়ে একদম পুরো লক করা স্টোন। হ্যাঁ, ইয়েলো ড্রেসটা পিপি কত করে,
কোনই হলো আমি যেটা পরে আছি আমি যেটা পরে আছি দেখাবো সবগুলাই হচ্ছে কি তাওয়াক্কাল ব্র্যান্ডের কুর্তি ঠিক আছে আমি যেটা পরে আছি সেটাও দেখাবো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে দেখেন স্লিপসটা দেখেন খুব সুন্দর তাওয়াক্কাল তারপরে সাদাবাহার বিনসাইদ এগুলার এগুলার কথা মানে এগুলার কথা অ্যাকচুয়ালি ওইরকম ভাবে বলতেই হয় না এগুলো সবসময় অনেক বেশি সুন্দর হয় এই যে তিনটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল আছে যেহেতু আমাদের ব্র্যান্ড নিউ প্রোডাক্ট তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে সুন্দর সুন্দর ট্যাসেলস আছে হ্যাঁ ব্ল্যাক কালারটা তো অনেক বেশি ওয়াও নিচে হচ্ছে কি যেরকম ফয়েলের ওয়ার্ক করা দেখেন নিচে হচ্ছে কি এরকম ফয়েলের ওয়ার্ক করা ব্যাক পার্টটাও আমি দেখিয়ে দেবো এই জায়গাটা হচ্ছে কি রিবন দিয়ে ওয়ার্ক করা শানাজ শানু গুড মর্নিং আপু গুড মর্নিং ডিয়ার এই যে এটা হচ্ছে কি ব্যাক পার্টটা হ্যাঁ ফুল ব্যাক পার্টের মধ্যেও কিন্তু ফয়েল প্রিন্ট করা আছে এবং এই যে দেখেন নিচের পোর্শনটা নিচের ইটা হ্যাঁ নিচের নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দর মেরুন কালারের সাথে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি পাবো আপু প্লিজ জানো হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি অলমোস্ট আমাদের 90-95% জায়গাতেই আমাদের ক্যাশ অন ডেলিভারি যায় ঠিক আছে বাকিটা আপনার অ্যাড্রেস দেখলে আমার মডারেটররা বলে দিতে পারবে যে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন কিনা 44 সাইজ কি অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে লেন্থ দেখছো আপনার কত 39-40 ইঞ্চের মতো লেন্থ আছে হ্যাঁ 38-39 ইঞ্চের মতো লেন্থ আছে হ্যাঁ আর এগুলার তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে গিয়ে এস হচ্ছে গিয়ে 36 থেকে 38 এম হচ্ছে গিয়ে 40 থেকে 42 এবং এল হচ্ছে গিয়ে 44 থেকে 46 এর মধ্যে হ্যাঁ 44 থেকে 46 এর মধ্যে যার যার স্লিপস দেখান এই যে দেখেন স্লিপসটা দেখিয়ে দিয়েছি কিন্তু আমি প্রথমে এই যে সুন্দর একটা স্লিপস হ্যাঁ স্লিপসটা অনেক সুন্দর বিশেষ করে এই প্যানেলটা অনেক বেশি প্রিটি ঠিক আছে খুব সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ আছে লং হচ্ছে গিয়ে 38-39 ইঞ্চের মতো লং হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের সাথে এটা হচ্ছে গিয়ে তাওয়াক্কালের একদম ব্র্যান্ড নিউ কুর্তি আসছে হ্যাঁ ব্র্যান্ড নিউ কুর্তি আসছে প্রাইসটা কত হতে পারে আপনারা গেস করেন যার যার ছবি নাও যার যার এই ব্ল্যাক কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলেন যার যার এই ব্ল্যাক কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলেন প্রত্যেকটা কালার এটার মধ্যে যতগুলা কালার আসছে সব অনেক সুন্দর ফারহানা মিমি 32 সাইজ নাই আপু আপনি আপনাকে যদি নিতে হয় আচ্ছা এটা মেরুনটা দিয়ে আপনাকে যদি নিতে হয় আপু এস সাইজটা নিতে হবে এস সাইজটা নিয়ে তারপরে হচ্ছে কি আপনি একটু অল্টার করে নেবেন এই যে এটা হচ্ছে কি মেরুন কালার ঠিক আছে এটা হচ্ছে কি রেডিশ মেরুন যেটাকে বলে না রেডিশ মেরুন কালার অর্ডার করতে চাই কে কোনটা অর্ডার করতে চান অর্ডার করে ফেলেন সমস্যা নাই আপু আপনি যেটা পড়ছেন কালারটার নাম কি এটা এই কালারটা হচ্ছে গিয়ে এটা কি কালার মাস্টার্ড কালার হ্যাঁ একটা গোল্ডিশ ভাব আছে এল সাইজের লেন্থ কত আপু এল সাইজের লেন্থ হয়তো একটু বাড়বে 39 এটা এটা কি সাইজ আছে এল সাইজ এটা একটু লেন্থটা মাপো তো এল সাইজের লেন্থ একটু বেশি হয় হ্যাঁ এস এবং এম যদি 38 হয় 38-39 হয় তাহলে এল সাইজ হয় 39-40 ইঞ্চ হ্যাঁ প্রাইস বলেন আমি নিতে চাই অবশ্যই বলে দিব এখনই বলে দিব ঠিক আছে এই যে সুন্দর সুন্দর ড্রেস আপু একদম অরিজিনাল সিল্কের মধ্যে হ্যাঁ অরিজিনাল সিল্কের মধ্যে নেকটা দেখেন খুব সুন্দর করে জারি ওয়ার্ক করা আছে শ্যাম্পেইন গোল্ডেন কালারের সিকোয়েন্স করা আছে এখানে হচ্ছে ব্লু কালারের কাপড় দিয়ে তারপরে রিবনের ওয়ার্ক করা এই যে এখানে দেখেন বড় বড় স্টোন করা আছে এবং এই স্টোনগুলো কিন্তু সব হচ্ছে কি একদম লক করা এগুলো কিন্তু একটাও পরে যাবে না এই যে দেখেন পুরাটার মধ্যে কি সুন্দর করে ফয়েলের ওয়ার্ক করা আছে হ্যাঁ পুরাটার মধ্যে খুব সুন্দর করে ফয়েলের ওয়ার্ক করা আছে নিচের প্যানেলটা দেখে নেন নিচের প্যানেলটা অনেক সুন্দর সাইডে সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ আছে এই যে নিচে এইখানেও কিন্তু সুন্দর প্যানেলসের মতো করে রিবনের ওয়ার্ক করা প্যানেলসের মতো করে রিবনের ওয়ার্ক করা এই যে এই হচ্ছে গিয়ে স্লিপস হ্যাঁ রেডিশ মেরুন না এটা একটু কালচে মেরুন না এটা একটু কালচে মেরুন টাইপের এই যে এখন আপনারা লাইভে যে কালারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অরিজিনাল কালার খুব সুন্দর একটা কালচে মেরুন কালারের মধ্যে ওকে এই যে এই হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা ব্যাকপার্টটাতে অল ওভার ছোট 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 করে ওয়ার্ক করা আছে এবং এই যে এটা হচ্ছে গিয়ে নিচের পোর্শনটা ঠিক আছে এটা হচ্ছে গিয়ে নিচের পোর্শনটা ড্রেস মাশাআল্লাহ ভালো লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ
যাদের যাদের ভালো লাগছে। এটাও খুব সুন্দর একটা, একদম কালচে মেরুন কালার হচ্ছে, একদম রেডিশ মেরুন কালার হচ্ছে তা না, ইন বিটুইন একটা কালার, অনেক সুন্দর একটা কালার। হ্যাঁ, যাদের এই টাইপের কালার পছন্দ তারা এটা নিতে পারেন, খুবই ইজিলি এটা গ্র্যাব করতে পারেন। তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে, ওকে, তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে। এস হচ্ছে গিয়ে 36 থেকে 38, এম হচ্ছে গিয়ে 40 থেকে 42, এবং এল হচ্ছে গিয়ে 44 থেকে 46 ইঞ্চ। হ্যাঁ, এবং লেন্থগুলো আছে 38 থেকে 40-র মধ্যে, লেন্থগুলো আছে 38 থেকে 40-র মধ্যে। আপু, তুমি যে ওন্নাটা পরছিলা ওইটা, ওই ড্রেসটা দেখাও। আল্লাহ, ওই ড্রেসটা অনেক আগের একটা ড্রেস, ওই ড্রেসটা আমি সেল করেছিলাম যখন আমি লাইভ করতাম না তখনকার। হ্যাঁ, নাফিজা আজিজ, আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এস কি 36 আপু? না, 36 হবে না, 36 হবে না। হ্যাঁ, না এটা না, এটা খুব সুন্দর একটা সোবার কালার, দেখেন খুবই সুন্দর একটা সোবার কালার। হ্যাঁ, প্রতিদিন যদি এক কথা বলি তাহলে তো আর ভালো লাগলো না, তাই না? এটা এই জন্য আজকে আর আমি এই কালারের নাম দিতে চাই না। লুকিং গর্জিয়াস আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে এটা হচ্ছে গিয়ে স্লিপসটা, হ্যাঁ দেখেন কপারের কাজ করা আছে, হ্যাঁ কপারের কাজ করা আছে, যে কপার গোল্ডেন কালারের খুব সুন্দর করে কাজ করা আছে কপারের সাথে, মানে কপার না ঠিক, এটার কালারটা হচ্ছে কি বার্ন্ট অরেঞ্জ টাইপের একটা কালার, বার্ন্ট অরেঞ্জের সাথে মানে গোল্ডেন কালারের কাজ করা আছে। এইখানে হচ্ছে কি সুন্দর করে পাইপিং করা, হ্যাঁ ফুল স্লিপসটার মধ্যে দেখেন কি সুন্দর করে ফয়েলের ওয়ার্ক করা আছে, এবং ফুল ড্রেসটা দেখে নেন। হ্যাঁ, এইগুলো কিন্তু আপনারা যখন একটু অল্টার করে নেবেন, এগুলো কিন্তু অল্টার করলে কাজের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। যে নিচের প্যানেলটা দেখেন, নিচের প্যানেলটা অনেক সুন্দর, বার্ন্ট অরেঞ্জের সাথে গোল্ডেনের কম্বিনেশন করে, হুম, পুরাটা জিনিসটাই কিন্তু অনেক সোবার। এবং এই যে দেখেন কালারটা দেখে নেন, এটার কালারটা কিন্তু একটু মেহেদি টাইপস একটা কালার, একটু গ্রিনিশ টোনের, হ্যাঁ একটু গ্রিনিশ টোনের। নেকটা দেখেন সুন্দর সুন্দর স্টোন করা আছে, পার করা আছে। আর এই যে নেকের এই যে জারি ওয়ার্কটা, এটা হচ্ছে গিয়ে শ্যাম্পেইন গোল্ডেন কালারের জারি ওয়ার্ক করা, এইখানে মাঝখানে পার করা আছে, এবং স্টোনগুলো দেখে না, স্টোনগুলো একদম লক করা। এটার বডি কত আপু? তুমি যে ড্রেসটা পরছো ওই সেম ড্রেসটা নিতে চাই, এটা দেখাবো। হ্যাঁ, সেম ড্রেসটা, আমার সেম ড্রেসটা দেখাবো। এই যে দেখেন, দেখে নেন, এই যে আমি এখন দূরে যাওয়ার পরে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন না, অরিজিনাল কালার হচ্ছে কি এটা, খুব সুন্দর একটা সোবার টাইপের কালার। এখানে গোল্ডেন কালারের জারি ওয়ার্ক করা আছে, হ্যাঁ গোল্ডেন কালারের জারি ওয়ার্ক করা আছে, একদম দুই সাইডেই পাইপিনের মতো করে গোল্ডেন কালারের জারি ওয়ার্ক করা আছে। আচ্ছা, আমি ব্যাকপার্টটা দেখাই দিয়েছি, পুরাটার মধ্যে এরকম সুন্দর ফয়েলের ওয়ার্ক করা আছে। নিচেও কিন্তু সেম, ব্যাক পার্টের নিচেও কিন্তু সেম পার আছে, যেটা ফ্রন্ট পার্টের, ফ্রন্ট পার্টে থাকবে। হ্যাঁ, যেই যেটা ফ্রন্ট পার্টে থাকবে সেটা কিন্তু সেম ব্যাক পার্টেও আছে। এই যে ছবি নিয়ে নেওয়া হয়, এই কালারটা, এইটা এই কালার, এই সোবার কালারটা যাদের পছন্দ হচ্ছে তারা এই কালারটা নিয়ে নিতে পারেন। হ্যাঁ, এখন আমি প্রাইসটা বলে দিই আপনাদেরকে, আপনারা কি প্রাইসটা গেস করতে পারতেছেন? একটু কমেন্ট করেন তো, একটু কমেন্ট করেন আমাকে, দেখি কে কে গেস করতে পারতেছেন। আচ্ছা, আমি নিব, অর্ডার প্লেস করে ফেলেন, যে যেটা নিতে চান অর্ডার প্লেস করে ফেলেন। একটু গেস করেন তো প্রাইস কত হতে পারে, লং কতটুকু আপু? লংগুলো আছে 38 থেকে 40-র মধ্যে লং আছে। এটা হচ্ছে ব্লু কালার, এটা কিন্তু কি বলে এটা, এটা কিন্তু নেভি ব্লু, হ্যাঁ নেভি ব্লু কালার, রয়্যাল ব্লু না কিন্তু। হ্যাঁ, আর রয়্যাল ব্লু মনে করে কেউ অর্ডার প্লেস করে না, বিকজ এটা হচ্ছে গিয়ে নেভি ব্লু কালার। এই যে কিয়া চৌধুরী, খুলনাতে ক্যাশ অন ডেলিভারি লাগবে, হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে আপু। এই যে এটা হচ্ছে গিয়ে নেভি ব্লু কালার। এই যে এখানে দেখেন স্টোনগুলো খুব সুন্দর সুন্দর স্টোন, এবং এগুলো কিন্তু সব লক করা, এগুলোর কিচ্ছু হবে না। হ্যাঁ, এই যে শ্যাম্পেইন গোল্ডেন কালারের জারি ওয়ার্ক করা, সাথে সিকোয়েন্স করা, শ্যাম্পেইন গোল্ডেন কালারেরই কিন্তু সিকোয়েন্স করা। আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে গিয়ে 130 টাকা। বটল গ্রিন কালার আছে সাথে, থাকেন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন খুব সুন্দর একটা নেভি ব্লু কালার, মানে একদম অন্ধকার টাইপের একটা নেভি ব্লু থাকে না, ওই অন্ধকার টাইপের নেভি ব্লু না। হ্যাঁ, এই যে ফয়েলের ওয়ার্ক করা স্লিপসটা দেখেন,
খুব সুন্দর। এখানে দেখেন খুব সুন্দর মাল্টি কালারের একটা প্যানেলের মতো দেওয়া আছে। শ্রীলেখা বড়ুয়া 1620 টাকা, মাশাল্লাহ। এই তো চলে আসছেন, ভায়োলেটাইজকে সবসময় আপনি ফলো করেন, আমি বুঝতে পেরেছি। তন্দ্রা রায়হান লিখেছে, হ্যালো আপু, হ্যালো ডিয়ার। আচ্ছা আপনারা একটু কমেন্ট করেন দেখি কার প্রাইসটা সেম হয়। এটা হচ্ছে কি ব্যাকপ্যাকটা, হ্যাঁ এই যে লাইভ ক্লিয়ার আছে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে গিয়ে নিচের প্যানেলটা, যে দেখেন এখানে কি সুন্দর একটা মাল্টি কালারের প্যানেল আছে। ওকে প্রাইস প্লিজ আপু, এটার প্রাইস প্লিজ। প্রাইস কি আপনারা আর বলতেই পারলেন না? শায়লা খান আপু তাড়াতাড়ি প্রাইস বলো। আচ্ছা 1500, প্রাইস কত? ফেব্রিক হচ্ছে কি একদম পিওর সিল্কের মধ্যে, হ্যাঁ 1200। আচ্ছা ব্ল্যাক কালার হবে? ব্ল্যাক কালার হবে, সাথে থাকেন ব্ল্যাক আছে না? ও অলরেডি কিন্তু একটা দেখিয়ে ফেলেছি ব্ল্যাক, আরও একটা আছে ব্ল্যাক, হ্যাঁ 1650। তন্দ্রা রায়হান আপু লিখেছে 1800। আচ্ছা আহিল আরহাম লিখেছে, আপু এটা কি সিল্ক? হ্যাঁ আপু এটা সিল্কের মধ্যে, একদম পিওর সিল্কের মধ্যে, তাওকালের ব্র্যান্ড নিউ কুর্তি কালেকশনস। হ্যাঁ আচ্ছা তোমার পেজে বুঝি নাই, 1650 তোমারটা হবে? প্রাইস কত? আমারটা অবশ্যই হবে, আমারটা এখনই দেখাই দিব, ঠিক আছে? প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কি ব্লু কালারের মধ্যে, তুমি ছবি নিয়ে নাও। ১৯০০ টাকা, বাসারাত নিলে ১৯০০ টাকা, বাসারাত নিলে টাকা। মাশাল্লাহ একদম কাছাকাছি চলে গেছে। নীলিমা মাহমুদ আপু লিখেছে 1400। আচ্ছা 2200। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত প্যাহলি না করি, হ্যাঁ বলে দিই। এটা হচ্ছে কি দু কালারের মধ্যে, এগুলোর লেন্থ আপনারা পাবেন 38-40 ইঞ্চের মধ্যে, এবং এগুলোর তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে। এস হচ্ছে গিয়ে 36-38, এম হচ্ছে গিয়ে 40-42, এবং এল হচ্ছে গিয়ে 44-46। ম্যাটেরিয়ালস হচ্ছে পিওর সিল্কের মধ্যে, এটা হচ্ছে তাওকালের ব্র্যান্ড নিউ কুর্তি। প্রাইসটা হচ্ছে গিয়ে অনলি 1680 টাকা, ঠিক আছে? প্রাইস হচ্ছে অনলি 1680 টাকা, যার যার লাগছে জলদি জলদি ইনবক্স করে ফেলেন। প্রাইস হচ্ছে অনলি 1680 টাকা, ঠিক আছে? আমি প্রাইস বলে দিয়েছি 1680 টাকা। ভায়োলেটাইজ বেস্ট পেজ অ্যাজ অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। আপনার কমেন্ট আমি পিন পোস্ট করে দিলাম। 1550। আচ্ছা ব্ল্যাক হবে আপু? খুলনায় ক্যাশ অন ডেলিভারি লাগবে, অবশ্যই খুলনাতে ক্যাশ অন ডেলিভারি দেবো। এই যে এটা হচ্ছে গিয়ে দেখেন, এটা হচ্ছে গিয়ে বটল গ্রিন, সুন্দর না বটল গ্রিন? খুব সুন্দর, এগুলো ম্যাচিং করে পড়লে যে কোনো জিনিসই অনেক বেশি সুন্দর লাগে। হ্যাঁ ডিপেন্ডস আপনি কীভাবে জিনিসটাকে ক্যারি করতেছেন। এই যে নেকলাইনটা দেখেন, সুন্দর একটা কি বলে এটাকে, সুন্দর একটা শ্যাম্পেইন গোল্ডেন কালারের সাথে চকলেট কালার দিয়ে পাইপিং করা। এখানে দেখেন সেম কালারের এই যে সুতার কালারের রিবন ওয়ার্ক করা আছে, জাস্ট ওয়াও কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। এই যে পুরাটার মধ্যে খুব সুন্দর ফয়েল প্রিন্ট করা আছে, হ্যাঁ তোমাদের জন্যই আনা, পুরাটার মধ্যে খুব সুন্দর ফয়েল প্রিন্ট করা আছে। এটা হচ্ছে গিয়ে নিচের প্যানেলটা, দেখেন নিচের প্যানেলটা অনেক সুন্দর, হ্যাঁ যেখানে সুন্দর সুন্দর ট্যাসেলস দেওয়া আছে, নিচের প্যানেলটা অনেক সুন্দর। অর্ডার করতে চাই, জাস্ট ওয়াও কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার প্লিজ করে ফেলেন। এই যে এটা হচ্ছে কি ব্যাকপ্যাকটা, ঠিক আছে? অনেকদিন পর টাওয়ার কালার এরকম কুর্তি আসলো। এই যে এটা হচ্ছে গিয়ে নিচের পোর্শনটা, ঠিক আছে? এটা হচ্ছে নিচের পোর্শন, এটা হচ্ছে কি বটল গ্রিন কালারের মধ্যে। ওকে এটা হচ্ছে কি বটল গ্রিন কালারের মধ্যে, সবগুলারই কিন্তু এখন আমি লাইভ যেহেতু করতেছি সবগুলারই কিন্তু তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে। লাইভের মধ্যে যদি অর্ডার প্লেস করে ফেলেন তাহলে কিন্তু আপনি আপনার ডিজায়ার সাইজটা পেয়ে যাবেন। প্রাইস হচ্ছে 1680 টাকা। পিঙ্কটা দিও পরে আমাকে দিও না। আচ্ছা ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে দেখান, ব্লু দেখিয়েছি বাট হোয়াইট কালার নেই। এটা হচ্ছে কি অনিয়ন পিঙ্ক, এটা হচ্ছে গিয়ে অনিয়ন পিঙ্ক, হ্যাঁ এটা হচ্ছে কি অনিয়ন পিঙ্ক। এই যে দেখেন এটা হচ্ছে কি অনিয়ন পিঙ্কের মধ্যে নেকটা দেখেন, এই যে সুন্দর একটা নেক, সুন্দর একটা বাটনস, খুব সুন্দর, খুবই নাইস, হ্যাঁ সি গ্রিনের সাথে ম্যাচিং করা, ঠিক আছে? সি গ্রিনের সাথে ম্যাচিং করা, খুব সুন্দর। এই যে এখানে দেখেন কি সুন্দর সুন্দর ট্যাসেলস দেওয়া আছে, প্রত্যেকটার মধ্যেই কিন্তু ট্যাসেলস দেওয়া আছে। এই যে স্লিপস
ফয়েলের ওয়ার্ক করা, এখানে তিনটা চারটা স্টাইলে পার করা আছে। হ্যাঁ, চারটা স্টাইলে পার করা আছে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে অনিয়ন পিঙ্কের সাথে গোল্ডেন, তারপর আবার ব্ল্যাকের সাথে অনিয়ন পিঙ্ক, তারপর সি গ্রিনের যে রিবনের পার্টটা, এগুলো এই এই পার্টটা তো কমন সবগুলোর মধ্যেই আছে। হ্যাঁ, আর যে নিচের পোর্শনটা দেখেন, একদম সেম অ্যাজ মানে স্লিপসের মতো করেই সুন্দর একটা প্যানেল ওয়ার্ক করা আছে। আমার কমেন্ট পড়েন আপনি প্লিজ, জানতে চাই হোলসেলে পাবো কি ডিয়ার প্লে। না আপু, আমরা হোলসেল করি না, এটা হচ্ছে গিয়ে ব্যাকপার্টটা, ঠিক আছে? ব্যাকপার্টেই যেরকম ছোটো 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 ফয়েলের ওয়ার্ক করা আছে। হ্যাঁ, পুরাটা ড্রেসেই কিন্তু ছোটো ছোটো ফয়েলের ওয়ার্ক করা আছে, এবং এগুলো সব গ্যারান্টি দেওয়া আছে। ড্রেস কালেকশন এটা হচ্ছে কি অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে, তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে। প্রাইস হচ্ছে 1680 টাকা, একদম ব্র্যান্ড নিউ টপ কালার কুর্তি, ম্যাটেরিয়াল সিল্কের মধ্যে, ম্যাটেরিয়াল সিল্কের মধ্যে 1680 টাকা। হ্যাঁ, তোমার পরাটা দেখাও, এই যে আমার পরাটা এখনই দেখাবো, আমার পরাটা এখনই দেখাচ্ছি। ওয়াও, আমি যখন এটা পড়তেছি আমার ছেলে বলতেছে ইট লুকস লাইক গোল্ড আম্মু, অনেক সুন্দর। এই এই যে এই 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 টাইপের কালারের কুর্তিগুলো পরার পরে বেশি ভালো লাগে, হাতে নিলে মানে হাতে নিলে এটা অরিজিনাল বিউটিটা বোঝা যায় না। এই যে দেখেন, খুবই সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো টাইপের, মানে লেমনিশ কাইন্ড অফ, খুব সুন্দর একটা কালার। এবং এটার সাথে যে গোল্ডেন কালারের, গোল্ডেন কালারের যে ইগুলো আছে, ফয়েলের ওয়ার্কগুলো আছে, খুব কমপ্লিমেন্ট করছে একটা আরেকটাকে। আর এই যে নেকটা দেখেন, নেকের মধ্যে কিন্তু সুন্দর পিঙ্কের কম্বিনেশন আছে, যেটার কারণে আমি পিঙ্ক কালারের লিপস্টিক দিয়েছি এবং পিঙ্ক কালারের প্যান্ট দিয়ে পরেছি। হ্যাঁ, শ্যাম্পেইন গোল্ডেনের সাথে পিঙ্কের কম্বিনেশন, এখানে স্টোনসগুলো আছে, স্টোনসগুলো এই যে বাটনসগুলো হচ্ছে কি একদম লক করা, ঠিক আছে? একদম আপনারা এরকম সুন্দর একটা পিঙ্ক কালারের কম্বিনেশন করে পরবেন, পিঙ্কি পিঙ্কি টাইপের ভালো লাগবে দেখতে। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে স্লিপসটা, ঠিক আছে? পিঙ্কের কম্বিনেশন করা, তো এই জন্য আমি পিঙ্ক কালারের প্যান্ট পরেছি। একবার মনে করেছিলাম যে গোল্ডেন কালারের প্যান্ট পরবো, পরে মনে হলো যে না পিঙ্ক পরি, ঠিক আছে? এই যে স্লিপস, এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচের প্যানেলটা, অনেক সুন্দর একটা প্যানেল, অনেক নাইস একটা প্যানেল। এটা হচ্ছে ব্যাক পার্ট। হ্যাঁ, ব্যাক পার্টেও কিন্তু সেম কালারের প্যানেল আছে, ব্যাক পার্ট পুরাটার মধ্যেও কিন্তু এই যেরকম ফয়েলের ওয়ার্ক আছে। দেখেন ফয়েলটা হচ্ছে কি কিছুটা মিনাকারি স্টাইলের ফয়েল করা, হ্যাঁ, ছোটো ছোটো ডট দেওয়া আছে। আপু বডি কত হবে, তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এই হলো গিয়ে ফুল ড্রেসটা। আপু তুমি কোন সাইজ পরো? আপু বেসিক্যালি তো আমি এস সাইজ পরি না, ইমরান ছবি না, এই যে খুব সুন্দর একটা গোল্ডিশ কাইন্ড অফ কালারের মধ্যে, গোল্ড না ঠিক মাস্টার্ড কালারের মধ্যে, প্রাইস হচ্ছে গিয়ে 1680 টাকা। আপু 38 এর জন্য কোন সাইজ নেব? 38 এর জন্য নেবেন হচ্ছে গিয়ে এস সাইজ। এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে ওয়াইন কালার, হ্যাঁ, পার্পেল কালার, খুব সুন্দর। এই কালারগুলো সবাই অনেক পছন্দ করে, এই কালারগুলো সম্বন্ধে বলার কিছু নেই, বিকজ ডার্ক টাইপের কালারগুলো সবাই অনেক বেশি পছন্দ করে। এই যে এটা হচ্ছে গিয়ে শ্যাম্পেইন গোল্ডেন কালারের জারি, এবং সাথে হচ্ছে গিয়ে অ্যাশ কালারের, অ্যাশি ব্লু টাইপের একটা প্যানেল ওয়ার্ক করা আছে। এই যে দেখেন, খুব সুন্দর সুন্দর পার্লস এবং স্টোন দিয়ে সেটিং করা আছে। পুরাটার মধ্যে দেখেন কি সুন্দর করে ফয়েলের ওয়ার্ক করা, এবং এইটার সাথে হচ্ছে কি আশের একটা কম্বিনেশন দিয়েছে খুবই আর্টিস্টিক ওয়েতে। হ্যাঁ, যেহেতু এই মানে বেস পোর্শনটা হচ্ছে গিয়ে খুব কি বলে এটাকে ডিপ কালার, সো নিচে পোর্শনটাকে লাইট রেখেছে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে এই যে দেখেন ব্যাক পার্ট, খুব সুন্দর মিনাকারি স্টাইলিশ ফয়েলগুলো করা। তুমি যেটা পড়ছো সেটার প্রাইস, আমি যেটা পড়ছি সেম তাওকাল ব্র্যান্ডেরই প্রাইস 1680 টাকা। এই যে তাও প্রাইস হচ্ছে গিয়ে অনলি পার্পল কালার, প্রাইস হচ্ছে গিয়ে অনলি 1680 টাকা। এগুলো আবার যখন ঈদের মধ্যে আসবে, মানে সেম ডিজাইন হয়তো বা আসবে না, অন্য ডিজাইন আসবে, তখন হয়তো বা সেম প্রাইসে দিতে পারবো কিনা আমি জানি না। বড়ো সাইজ কত হবে আপু? বড়ো সাইজ হচ্ছে গিয়ে 44 থেকে 46, এল সাইজটা। বডি 44 এর জন্য কোন সাইজ নেব? এল সাইজ। এটা হচ্ছে কি আরেকটা ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাক কিন্তু অলরেডি একটা দেখিয়েছি একদম সবার প্রথমেই, এটা হচ্ছে কি সেকেন্ড ওয়ান। এই যে শ্যাম্পেইন গোল্ডেনের সাথে সুন্দর করে ওয়ার্ক করা, এই যে ব্ল্যাক কালারের স্টোন করে
বাটনস করা হ্যাঁ এবং দেখেন স্টোনটা কিন্তু চারো সাইড থেকে একদম লক করা এই যে এইখানে হচ্ছে কি সুন্দর একটা অলিভ কালারের বাসি মেহেদি হইলে যেরকম হয় না ওই কালারের পাইপিং করা ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর করে করা অর্গানজা ড্রেসের কালেকশন দেখান যে আজকে দেখাবো না মানে এখন দেখাবো না আর কি এই হচ্ছে গিয়ে নিচের পোশনটা এটা কি এটা হচ্ছে গিয়ে কি কালার এটা অরেঞ্জি টোনের একটা কালার হ্যাঁ অরেঞ্জি টোনের একটা কালার আপু অর্ডার করব হ্যাঁ কাঁচা হলুদ আপু অর্ডার করব এইবার কিন্তু স্টক আউট বলো না সাথে সাথে অর্ডার করো নীল আপু তুমি অনেক দেরি করে অর্ডার করো এই কারণে তুমি পাও না পরে সাইজ অনুযায়ী তুমি পাও না তোমারটা অন্য কালার হবে এই যে কতগুলো কালার দেখাচ্ছি তো আমি তো সেম সিমিলার ক্যাটালগের কুর্তি পরে আছি এই যে এটা হচ্ছে গিয়ে স্লিপসটা ঠিক আছে সুন্দর একটা স্লিপস আপু ব্লু কালারটা নিতে চাই অর্ডার প্লিজ করে ফেলেন প্রাইস হচ্ছে কি অনলি ছবি না প্রাইস হচ্ছে কি অনলি 1680 টাকা তিনটা সাইজে কিন্তু তিনটা সাইজে কিন্তু অ্যাভেলেবল আছে হ্যাঁ ব্যাক পার্টটা দেখান আপনি এই যে ব্যাক পার্ট ঠিক আছে এটা হচ্ছে কি ব্যাক পার্ট এটা কি কালার এটা কি মেরুন কালার রেড মেরুন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে রেডিশ মেরুন এটা হচ্ছে গিয়ে রেডিশ মেরুন এই যে দেখেন এটা কি ডাবল আনছো তুমি না না আচ্ছা এটা হচ্ছে গিয়ে রেডিশ মেরুন ঠিক আছে দুইটা নিলে কি ডেলিভারি চার্জ বাড়বে না দুইটা নিলে ডেলিভারি চার্জ বাড়বে না দুইটা হ্যাঁ দুইটা যদি আলাদা আলাদা ডেতে অর্ডার করেন তাহলে দুইটা আলাদা ডেলিভারি চার্জ আছে বাট একই দিনে অর্ডার করলে ডেলিভারি চার্জ সেম ওকে এই হচ্ছে গিয়ে সুন্দর একটা রেড মেরুন কালারের মধ্যে ডু ইউ হ্যাভ এনি আউটলেট নো ডিয়ার উই প্রোভাইড আওয়ার সার্ভিস বাই অনলাইন এই যে দেখেন সুন্দর সুন্দর বাটনস করা আছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর বাটনস করা আছে আচ্ছা জাস্ট ওয়াও হাই বিউটিফুল কেমন আছো আজকে ভীষণ মাথা ব্যথা নিয়ে তোমার লাইভ দেখছি মাথা ব্যথা হলে ওই যে একটা টাইগার বাম আছে ওইটা দিলে মাথা ব্যথা চলে যায় ঠিক আছে একটু চা খাও ভাল লাগবে দেখো আপু পার্পেলটার মাঝে কি অন্য কোনো ডিজাইন আছে না আপু যেগুলো আছে সব আমি দেখাই দিচ্ছি হ্যাঁ একটু সাথে থাকেন এটা হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে হ্যাঁ ছোট ছোট স্টোনস করা আছে এটা হচ্ছে কি ব্ল্যাক দিয়ে কম্বিনেশন করা কালকে অর্ডার দিলে কবে পাবো কালকে অর্ডার দিলে ইনসাইড ঢাকা হলে পরশুর মধ্যেই পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে কি স্লিপসটা সুন্দর একটা স্লিপস টাঙ্গাইলে ক্যাশ অন ডেলিভারি হবে হ্যাঁ টাঙ্গাইলেও ক্যাশ অন ডেলিভারি হবে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট ঠিক আছে ব্যাক পার্টে অল ওভার ফয়েল ওয়ার্ক করা আছে এই যে এই হচ্ছে গিয়ে ব্যাক পার্টের মানে ব্যাকের ব্যাকের নিচের অংশটা ঠিক আছে আমার কমেন্ট করেন আপনি কি পড়লাম তো যে পড়ে দিলাম এই যে এটা হচ্ছে কি রেড মেরুন কালারের মধ্যে না ছবি না রেড মেরুন কালারের মধ্যে প্রাইস হচ্ছে 1680 টাকা তিনটা সাইজই অ্যাভেলেবল আছে হ্যাঁ যারা যারা স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিয়ে ফেলেন প্রাইস হচ্ছে অনলি 1680 টাকা আপু প্রাইস হচ্ছে 1680 টাকা সোনি আপু এটা হচ্ছে কি একটা সি গ্রিন কালার সুন্দর একটা সি গ্রিন কালার নেকটা দেখেন নেকটা অনেক বেশি সুন্দর ওয়াও আপু অনেক নাইস লাগছে তোমাকে আচ্ছা থ্যাংক ইউ এই যে শ্যাম্পেইন গোল্ডেন কালারের জারি ওয়ার্ক করা ছোট ছোট স্টোন করা আছে ওকে এখানে হচ্ছে পার্পল কালারের পাইপিং করা চেক ইউ ইনবক্স আচ্ছা মডারেটাররা 8টা পর্যন্ত অ্যাক্টিভ আছে হ্যাঁ এই হচ্ছে গিয়ে স্লিপসটা সুন্দর একটা স্লিপস এই যে খুব সুন্দর একটা স্লিপস পার্পেলের মধ্যে কম্বিনেশন করা আর নিচের প্যানেলটা দেখে না নিচের প্যানেলটাও সুন্দর এই যে এটা হচ্ছে কি নিচের প্যানেলটা এটা সি গ্রিনের সাথে পার্পেল দিয়ে কম্বিনেশন করা হ্যাঁ সি গ্রিনের সাথে পার্পেল দিয়ে কম্বিনেশন করা এটা হচ্ছে কি ব্যাক পার্টটা ছোট ছোট ফয়েলের ওয়ার্ক আছে
এটা হচ্ছে কি ব্যাক পার্টটা ঠিক আছে কালারটা হচ্ছে কি সি গ্রিন একটা কালার হ্যাঁ নো সরি 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 এটা সি গ্রিন না এটা হচ্ছে টিল গ্রিন সরি এটা সি গ্রিন না এটা হচ্ছে কি টিল গ্রিন একটা কালার প্রাইস পড়বে গিয়ে 1680 টাকা না শুনবি না এটা হচ্ছে কি টিল গ্রিন কালার সরি আমি ভুল বলে ফেলেছিলাম ফিরোজি কালারটা জাস্ট ওয়াও হ্যাঁ এটাকে আপনি ফিরোজি কালারও বলতে পারেন টিল গ্রিনও বলতে পারেন ওকে ওকে সো এই ছিল আজকের আমাদের তাওয়াক্কালের কুর্তি কালেকশন হ্যাঁ রাতে আমি আইটা লাইভ করব সেটার মধ্যে কটনের ড্রেস থাকবে রিজনেবল প্রাইজের মধ্যে ডিসকাউন্ট প্রাইজের মধ্যে কটনের ড্রেস থাকবে এখন কয়টা বাজে হোপফুলি 9টা থেকে 9:30টার মধ্যে চলে আসবো যাতে 10টার আগে শেষ হয়ে যায় ঠিক আছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর তাওয়াক্কালের এই কুর্তিগুলো যাদের পছন্দ হচ্ছে তারা ইনবক্স করে ফেলেন সাইজ মেনশন করে একবারে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে ফেলবেন হ্যাঁ একবার অর্ডার প্লেস করলে কিন্তু সেটা ক্যান্সেল ই করা যাবে না এবং ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্টটা চেক করে নেবেন পিঙ্ক কালারেরটা একটু দেখান একবার একটু ধরে দেই তো এটা না ঠিক আছে অবশ্যই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা চেক করে নেবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে কি অনিয়ন পিঙ্ক টাইপের একটা কালার একদম কিন্তু অরিজিনাল টাইপের পিঙ্ক না হ্যাঁ ওই যে ইন্ডিয়ান পেঁয়াজ থাকে না ইন্ডিয়ান পেঁয়াজ টাইপের একটা কালার ওকে প্রাইস হচ্ছে 1680 টাকা অনেক রিজনেবল প্রাইস আপু 50 সাইজের জন্য হবে কি না 50-46 হাইস্ট ঠিক আছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ